Lagi alang kau nanti. Happy birthday to you. Happy birthday to you. যাই হোক, এখন কাকিমাদের বাড়ি যাবো, আর কাকিমাদারই সেই ইঁচড় নিয়ে যাওয়ার কথা না, তো আজকে সেই ইঁচড়টা কাটবো। ওই যে ইঁচড়টা বড় হয়ে গেছে, এখন কেটে নিয়ে আসবো আমি আর দিদিকে। সব কিছু আনা হয়ে গেছে, ইঁচড় আর এইদিকে চই গাছ। হ্যাঁ, এটা আমাদের বাগান, দিদি বলছে এটা আমাদের বাগান। ইঁচড় আর এই চই গাছ কাটলেই হয়ে যাবে। এই চই ডাল তোমার মাংসতে তারপরে ডিমে দিয়ে খেতে হেভি লাগে, মানে সেই মানে ব্যাপক ঝাঁচ, ব্যাপক। এই হচ্ছে, তো তাড়াতাড়ি রেডি হয়নি, ওইদিকে তুষারকে ফোন করেছিলাম, তুষার আসছে, বেরোবো। যাই হোক, হিরো চলে এসছে এখানে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর ও আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে বাইকে করে। কোন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে ভাই? তার মধ্যে আজকে ঝিলিকদির বার্থডে, ঠিক আছে? সেটা আমি জানতে পারি কাল রাত কটায়। একটার সময় ফেসবুকে যখন ঢুকেছি, সৌভিকদা দেখি ছবি ছেড়েছে, তারপরে ভাবলাম না দুপুরে লাঞ্চের জন্য কেন বলেছে। দেখো গৌরবদার বাড়ি সেই কবে মাকে নিয়ে গেছি, এর মধ্যে আর যা হয়নি, ঠিক আছে? দাদাদের সাথে আড্ডা ঠাড্ডা দেখা হয়নি, আড্ডা হয়নি, কাকিমাদের কাকিমাদের কতদিন মিস করছি। আমি আর তুষার যাচ্ছি আজকে, ঠিক আছে? আর তার মধ্যে আজকে ঝিলিকদির বার্থডে, ঝিলিকদি গতকালকে ফোন করেছিল বলেনি, ঠিক আছে? তো দিদি বলছে, ফোন করে বলছে ভাই আজকে দুপুরবেলা দিদিদের বাড়ি লাঞ্চে, আমাকে তুষারকে বলেছে, ঠিক আছে? আমাকে ফোন করেছে, বলছে চলে আসবি কালকে, কিন্তু এরকম টাইমের মধ্যে, ঠিক আছে? টাইমের মধ্যে চলে আসবি। আর যাই হোক, এখান থেকে চাবাডালি গিয়ে এসি বাসে করে যাবো, চাপ নেই, এসি বাসে করে। আরে এমন জায়গায় থাকি বারাসাতের, এ টু জেড সব জায়গার বাস পাওয়া যায়, তাও আবার এসি, এই ফেসিলিটি। কালকে জানিস আমি কি করেছি? কালকে আমি কলকাতার টিকিট এসছে ফ্রিতে আমার কাছে, আমি সে খেলা না দেখতে গিয়ে আমি প্রিন্সেপ ঘাটে চলে গেছি। তুষার গেছে পাণ্ডেদের বাড়ি, পাণ্ডের বুট পরতে এখনো আসার নাম নেই। কতক্ষণ লাগে ভাই, দেখেছিস তো? আমি সে কখন থেকে গুছিয়ে বসে আছি, তুষার মানে খোঁজ নেই। যাই হোক, ঝিলিকদির জন্য আমরা এইটা নিয়েছি, এইটা খুব সুন্দর লেগেছে আমাদের বারাসাতের মাটি থেকে, দারুণ লাগছে কিন্তু এটা। যাই হোক, এটা নিয়ে ডান, এখন প্যাকিং করে দিচ্ছে। 15 minutes later ওটা উবের হয়ে গেছে। যাই হোক, এসি বাস পাইনি আমরা, এখন চিকেনের মতো রোস্ট হয়ে কলকাতায় পাটুলি থানার সামনে নামতে হবে। যাই হোক চলো, আর বেশি কথা বলতে পারছি না, ওখানে গিয়ে তারপর কথা হবে। 2 hours later বহুদিন পর দাদা গাড়ির সামনে বসলাম, খুব ভালো লাগছে। আর পেছনে পাপাই বসে না, এরকম সামনে বসে, আমি বসি রে, শোন দাদার কাছে। যাই হোক, এখন আমরা যাবো ঝিলিকদির বাড়িতে। ঝিলিকদির বাড়িতে আজকে মানে বার্থডে উপলক্ষে দুপুরের লাঞ্চ জমি আজকে করব। কি এক্সাইটেড? ইয়েস এক্সাইটেড। তুমি কি এক্সাইটেড গাইস? তুমি কি এক্সাইটেড গাইস? তুমি কি এক্সাইটেড? ও গাইস বলো না একটু। বাবা হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি বার্থডে সব তাতে। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। যাই হোক, এই যে কেক, আর এখানে কৃষ্ণ রাধা, কেকটা এখন কাটা হবে, বার্থডে গেল। এই যে কেমন লাগছে তোমার আজকে? তোমাকেও খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আর একবার হ্যাপি বার্থডে। আর দুপুরবেলা যা খাইয়েছে না, একদম পেট এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর এই ঘরে সবাই রয়েছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you dada, happy birthday to you, 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 happy birthday to you. গৌরবদা এই জিনিসটাকে ফাটাতে পারছে না, তো পারছে না, কি করছে, যুদ্ধ করছে এর সাথে।
পারলে না তুমি আজকে তুমি আজকে ভাই বলতে গোল্ড আপরাইজ পারলে না ওটা ঘোড়ালে হবে না ছিল এটা উল্টো করে রেখেছে উল্টো ঠিক আছে ভাই সেরা হলো সেরা সে কেক নিয়ে দাঁড়িয়ে আছে ঝিলিকের হাতে প্রথম কেক নিয়ে ভিতরে গেল আমাদের আকাশ দা কেমন লাগলো ভাই কেমন জাস্ট এইমাত্র আমরা সেলিব্রেশন করে জাস্ট বেরোলাম প্রায় অন্ধকার হয়ে গেছে আমরা একটু দাদা বাড়িতে যাবো আমি আকাশ আমার জেলাস হয় তখন কিউট লাগে না তখন একটু কিউট লাগে না বাপরে বাপ বাড়ি আসার পরে আমরা একটু বসে আড্ডা আড্ডা দিচ্ছিলাম এখন আমি দাদা তুষার মিলে একটু যাবো সাইডে ঘুরতে ঘুরতে কোথায় নিয়ে যাবে জানি না বাট একটু সাইডে ঘুরবো একটু চা টা খাবো এখন আমরা হাওড়াতে এসেছি চা খেতে আর এখানে যে চকলেট চা দিচ্ছে মাটির ভাড়ে ভাই থ্যাংক ইউ তো ফাইনালি এখন এসেছি হাওড়াতে চা খেতে মানে হাওড়াতে ফার্স্ট টাইম আমরা তাও এত সুন্দর এ ভাই এ ভাই আমি আমি তো ভেবেছি এটা মাটির ভাত না না মাটি না আমি অনেক আগে দেখেছিলাম তবে এটা কখনো ট্রাই করা হয়নি এটা চায়ে বিস্কির ভাই এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আমি তো দারুণ লাগছে কেটে না 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 কামড়ে গেলে চাটা পড়ে যাবে দারুণ লাগছে A few moments later. যাই হোক এই ঘুরে আমরা বাড়ি এলাম আর কাকু এখানে রান্না করছে চিকেন এটা একটু আবার দারুন হয়েছে যাই হোক রাতে কাকিমা ডিনার দিয়ে দিয়েছে আমরা খাওয়া দাওয়ার পরে যাবো সুব্রত দার বাড়ি এখানে খেতে বসে গেছে সবাই মিলে আর ওইদিকে আমার ক্যামেরার ফুটেজ কপি হচ্ছে বলে তুষারের আইফোন থেকে আমি ভিডিওটা করছি এই যে কাকুর হাতের হোয়াইট চিকেন রুটি আর এটা কি এটা কিমা মাটন ওয়াও